যে গরম পড়েছে, এই গরমে কিছুই খেতে মন চায় না, মন শুধু চায় হালকা পাতলা কিছু খেলেই স্বস্তি। আর এই গরমে ভারী খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। যে গরম পড়েছে, তো আজ শেয়ার করব পটলের একটা দুর্দান্ত রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মাউস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। পটলের এই দুর্দান্ত রেসিপিটি রান্না করার জন্য প্রথমে পটলটাকে ভালো করে সারিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কেটে নিয়েছি। পটলের ভিতর আলু দিব, এই জন্য তিনটা আলুকে আমি ভালো করে সাইজ মতো কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এটা রান্না করার জন্য নিয়েছি 4-5টা রসুন, নিয়েছি 1টা পেঁয়াজ, আর নিয়েছি 1টা কাঁচামরিচ। একদমই অল্প দিব উপকরণ, যেহেতু গরম সেহেতু খুব স্বাস্থ্যকরভাবে রান্না করার চেষ্টা করব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পটলটা রান্না করার জন্য আমার লাগবে 2টা ডিম। আজ কোনো মাছ দিয়ে রান্না করব না। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভালো করে আবারও নাড়িয়ে দিচ্ছি। ভালো করে তেল ছেড়ে দিলেই পটল, ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো ধুয়ে ভালো করে আবার ওর সাথে মশলার সাথে কষিয়ে নিব। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব বেশি ভালো লাগবে। অনেকেই আছে পটল খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার রান্না করলে অবশ্যই পছন্দ করবে। যে না খায় সেও একবার খেলে বারবার খেতে মন চাবে। এই যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি দিব না, যেহেতু পটল সিদ্ধ হতে বেশি পানি লাগে না, তো মিডিয়ামই দিয়ে দিব। এখন 2টা ডিমকে ভালো করে আমি লবণ দিয়ে ফাটিয়ে নিব। তো ডিমের ভিতর দিয়ে দিলাম লবণ, এখন সুন্দর করে ফাটিয়ে নিব। ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এক পাশে রেখে দিব। আর যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আবারও আমি ভালো করে এটাকে মিক্স করে দিব। আবারও নাড়িয়ে দেখবো যে সবগুলো সিদ্ধ হলো কিনা, আলু পটল এগুলো সিদ্ধ হলো কিনা। সেই পরিমাণ করে আবারও পানি দিব, এটা ঝোলের পানি দিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কতটা ঝোল রাখতে চাচ্ছেন সেভাবেই দিবেন। যতটা কষাবেন যে কোনো তরকারি হোক না কেন, কিছু তরকার বাদে যত কষাবেন খাবারটা খেতে ততই বেশি মজা লাগবে। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবারে যে পাশে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, এখন যে ফাটিয়ে রাখা ডিম 2টাকে দিয়ে দিব। দিয়ে ভালো করে ডিমে ভুজিয়া বানিয়ে নিব। এটা রান্নার আগেও করতে পারেন, তবে এই যে তেল থেকে উঠিয়েই তরকারির ভেতর দেওয়াটা, এটাই খুব বেশি ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, আপনারা যদি চান আগে করে রাখবেন তো করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যে ভালো করে একটা অল্প আছে, বেশি আর দিব না, আর দিলে শক্ত হয়ে যাবে, পুড়ে যাবে। তো অল্প আছে, আমি উল্টে পাল্টে ভালো করে ডিমের ভুজিয়াটা ভালো করে করে নিচ্ছে। ডিমের ভুজিয়াটা করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। ডিমের ভুজিয়াটা করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর তরকারিতেও বলক চলে এসেছে, এখন ভুজিয়াগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে তরকারির সাথে মিক্সড করে দিব, যাতে এর ভিতর পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই চলে যায়। এই যে রান্না আমার প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা দিবেন, অবশ্যই প্যাকেটের গুঁড়া না দেওয়ার চেষ্টা করবেন, বাড়িতে হোমমেড তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এই স্বাদটা বেশি আসবে। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেকটাই লোভনীয় ছিল। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এভাবে অনেকভাবেই তো খেলেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।